গাইস, ওয়েলকাম টু কৃষ্ণারী। আমার নিউ একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে বিয়েবাড়ির রিসেপশন পার্টি। তো এখন হচ্ছে সন্ধ্যা 7:30-8 নাগাদ বাজে। তো সবাই রেডি হয়ে চলে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আর মানে আগে থাকতে ইন্ট্রো দেওয়া হয়নি, একদম মানে সেজে গুজে রেডি হয়ে এসেছি। তো একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে সেজেছি। তো কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্টে জানাবে। তো পুরোটা ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাবো। তো চলো, এখন লেট হয়ে যাচ্ছে। তো আজকে ছিল আমার মামা শ্বশুরের ছেলের রিসেপশন পার্টি। তো চলে এসেছি আমরা যে জায়গায় হচ্ছিল, শ্রীকৃষ্ণ প্যালেসে। তো এসেই ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ফটো তুলতে, কারণ তোমাদের দাদাভাই তো আবার ফটো না তুলেই এখান সেখান চলে যায়। তো এই বিয়েবাড়িতেও সেরকমই কিছু একটা হয়েছিলো, যার কারণে আমার ফটো বা ভিডিও সেরকম কিছুই ওঠেনি। তো যার জন্য ভিডিওটা ছোট্ট করে শেয়ার করছি, কারণ সেইভাবে ভিডিও করাই হয়নি, ভিডিও ক্লিপ তোলাই হয়নি। তো ফটো তোলার পর তোমাদের দাদাভাই একটু কাজে লেগে গিয়েছিলো, যেহেতু নিজেদের বিয়েবাড়ি। তো আমি চলে এসেছিলাম এখানে একটু মকটেল খেতে। তো তোমাদের দাদাভাই তারপর দেখলাম বাবুকে নিয়ে আসলো। তো এখানে একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, বাট আমি যাওয়া অনেকটা লেট হয়ে গেছে। তো যেটা শেষ হয়ে গিয়েছিলো মানে একটা তেঁতুল লঙ্কা মানে পানিপুরির যে জলটা হয় ফুচকার, সেই ফ্লেভারটার আর কি মকটেলটা, কী নাম আমি জানি না ঠিক। তো যাই হোক, তো তারপর এখানে বাবুকে নিয়ে আমি একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম। কিন্তু প্রচণ্ড গরম, যেহেতু বৈশাখ মাসের বিয়েবাড়ি ছিল তো প্রচণ্ড গরম ছিল। চারিদিকে ফ্যান কুলার সবই ছিল, বাট আমার প্রচণ্ড গরম লাগছিল, কারণ মেকআপ করেছিলাম যেহেতু তার জন্য। আর অনেক দিনের ইচ্ছা ছিল আর কি এরকম একটু লুক টাইপের মানে সাজবো, সাউথ ইন্ডিয়ান স্টাইল, মানে চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো সব শেষে মানে সবাই খেতে বসে পড়েছিল একে একে। তো আমার সেইভাবে ঠিক খিদে পাইনি, তাই বললাম তোমাদের দাদাভাইকে যে আমরা ফটো লাস্টে বসবো। তো সবাই খাচ্ছিলো দেখে, আমি দাঁড়িয়ে আছি দেখে, সবাই আমাকে একটা আইসক্রিম দিল, যে আইসক্রিমটা খেতে তখন দাঁড়িয়ে না থেকে। তো আইসক্রিম খেতে এখানে খেয়ে এখানে আমি আর কি ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিলো। তো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফ্যামিলি ফটোশ্যুট করছিলাম। তো তারই একটু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরেছি। তো সবাই নেই এখানে, বাট যে কজন ছিল সবাইকে নিয়ে ফটোশ্যুট হয়ে গেল। তো সবাই এখন বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে। তো আমি আর তোমাদের দাদাভাই এখানে খেতে বসে পড়েছি, আর নিউ কাপল সবাই মানে বাড়ির যে কজন বাকি আছে আর কি, বাদ বাকি সবাই খেতে বসে পড়েছি। তো এই সাইডটায় দেখো, শুধু তোমাদের দাদাভাই আর আমিই বসেছি, মানে আর কেউ বসেনি, শুধু তোমাদের দাদাভাই আর আমি, বাকি বাড়ির লোকেরা ওই দিকে বসেছে, মানে পুরো ফাঁকা, মানে শত লাস্ট আমরা। তো এখানে বলতে বলতে সব কিছু খাওয়া দাওয়া মানে সেরে নিলাম, আস্তে আস্তে সব কিছুই হয়েছিলো, বাট কিছুই আমি খেতে পারিনি। মানে পাতে আমার খাওয়ার মানে প্লেটে অনেক কিছু নষ্ট হয়েছে, যেহেতু গরম ছিল না, আমি সেরাইভাবে কিচ্ছু খেতে পারিনি। শুধু আইসক্রিম খেয়েছে 2-3টে, তো রোহানও আইসক্রিম খেয়েছে অনেকগুলোই, আর হচ্ছে মকটেল খেয়েছি। সেইভাবে কফি পকোড়া কিচ্ছু খাইনি আমি, তাই তোমাদের সাথে ভিডিও ক্লিপও করা হয়নি, মানে শেয়ার করিনি। তো এই বাড়ি কমপ্লিট আমাদের, এখন আমরা বাড়ি যাচ্ছি শত লাস্টে। এখন কটা বাজে? 12:30 বাজে। তো দিদির সাথে একটাও ফটো তোলা হয়নি, তাই জন্য ভিডিওটাই নিয়ে নিলাম, লাস্ট শুট, লাস্ট ফিনিশিং। তো ফুল খুলে নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখা যাচ্ছে। তো এখানে মামি পুরো বস্তাগুলো নিয়ে বসে আছে, গিফটগুলো, বৌমার গিফট, সব গিফটগুলো, মানে গাড়ি আসে না, ওয়েট করছে। ঠিক আছে, এসে যাবে। তো বন্ধুরা, এই সবেমাত্র ঘরে আসলাম। তো এখন বোধহয় প্রায় 1টা বাজতে যায়। তো অনেক রাত হয়ে গেছে আর প্রচণ্ড গরম, কি বলবো আর, সে তো মানে বুঝতেই পারছো। তো এই সবে ঘরে আসলাম, এখন ফ্রেশ হবো। আর আমার এই লুকটা কেমন লাগছে, সাউথ ইন্ডিয়ান স্টাইল, মানে চেষ্টা করেছি। তো চলো, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এটা